জানুয়ারি 23 থেকে ডলারের সংকট যাতে কেটে যায় সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি পৃথিবীর সকল দেশে কিন্তু ভয়াবহ মূল্যস্ফীতি বেড়েছে এটা হলো বাস্তব কথা আর মুদ্রার বিপরীতে ডলারের অব্যাহত মূল্যবৃদ্ধি এই সংকটকে আরো ঘনীভূত করেছে কারণ প্রতিনিয়ত ডলারের দাম বেড়ে যাচ্ছে কাজে আমাদের মতো যারা উন্নয়নশীল দেশ বা আমরা যেগুলি মানে যেমন জ্বালানি তেল অথবা খাদ্য অথবা আমাদের গ্যাস নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য আমাদের যারা আমদানি করতে হয় তাদের সকলকেই একটা বিপর্যয়ের মধ্যে পড়ছে সংকটের মধ্যে পড়ছে এর পরে আমি বলবো যে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে আমরা আমাদের নিজের দেশে মানুষের কল্যাণের কথা চিন্তা করে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের মানুষের চাহিদাটা পূরণ করতে যেভাবে পারেন জমি যে যা পারেন উৎপাদন করেন নিজেদের খাবার নিজেরা জোগাড় করেন কারণ এটা তো বিশ্ব পরিস্থিতি